19 বিশ্বকাপে হারের আক্ষেপটা এখন হয়তো তাড়া করে বেড়ায় ব্ল্যাক ক্যাপদের। সুপার ওভারে হেরে সেবার শিরোপার স্বপ্নটাই ভেস্তে যায়। তবে এবার এশিয়ান আঙিনায় নতুন শুরুর চেষ্টায় নিউজিল্যান্ড, তাই তো স্কোয়াড অ্যানাউন্সমেন্টেও ব্ল্যাক ক্যাপদের নতুনত্ব। দলে কে আছে কে নেই সেই আলোচনা ছাপিয়ে এখন আলোচনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অভিনব আয়োজন। গতানুগতিক ধারায় না গিয়ে ভিন্ন ধারায় হয়ে গেল এবারের বিশ্বকাপ দল ঘোষণা। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের স্বজনরাই একে একে বলে দিল নাম। কারো বাবা, কারো স্ত্রী, কারো সন্তান, সবাই আপনজনদের মুখে শুনল বিশ্বকাপ দলে থাকার খবর। ভিডিওর শুরুতেই মায়ের শিখিয়ে দেওয়া কথায় ছোট্ট শিশুর মুখে উচ্চারিত হয় কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের নাম। তারপর একে একে স্বজনরা বলতে থাকে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম। অভিজ্ঞ ব্যাটার মার্টিন গাপটিল হয়তো আফসোস করছেন, 15 সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি এক্সপিরিয়েন্সড এই ক্যাম্পেইনারের। বাদ পড়ার দলে আছেন টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন ও পেসার অ্যাডাম মিলনে। আরিফুদ্দিন নবীন, একাত্তর। Thank you.